হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু শায়ন 360। দেখো, পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল এবং ওয়ার্ডার যে রেজাল্ট সেটা কিন্তু বেশ কিছুদিন আগে, অর্থাৎ দুদিন হলো প্রকাশিত হয়েছে অফিসিয়াল ওয়েবসাইটে। তোমরা সেটাকে দেখে নিয়েছো সবাই যারা পরীক্ষা দিয়েছিলে। তো এই ভিডিওটা তোমাদের করার একটি মাত্র উদ্দেশ্য, সেটা হচ্ছে আগামী দিনে যারা WBP পরীক্ষা দেবে তাদের জন্য একটি বার্তা, এবং তার সাথে সাথে যারা এবছর কোয়ালিফাই করতে পারলে না, আমি সব থেকে অবাক হচ্ছি তাদের জন্য, যারা মাত্র 0.11 এর জন্য যারা নট কোয়ালিফাই করলো, যারা 0.25 এর জন্য নট কোয়ালিফাই করলো, তাদের জন্য। আমার যে দুটো হোয়াটসঅ্যাপ গ্রুপ ছিল WBP কনস্টেবল ইন্টারভিউ সম্পর্কে, তো সেখানে কম করে হলেও দুটো গ্রুপে মিলিয়ে টোটাল 300 থেকে 400 মেম্বার ছিল, কি তারও বেশি ছিল, আমার এই মুহূর্তে খেয়াল পড়ছে না। তো সেখান থেকে আমাকে অনেকে পার্সোনালি SMS করে জানিয়েছে যে আমার রেজাল্টের অবস্থা এই। সেখানে আমি মোটামুটি 5 থেকে 7 জনের তোমার রেজাল্ট পেয়েছি। মনে রাখবে, 400 জনের ভিতর আমাকে 5 থেকে 7 জন আমাকে রেজাল্ট সেন্ড করেছে, যেখানে দেখা যাচ্ছে যে তারা 0.11 বা 0.25 বা 0.33 এরকম একটা মার্ক্সের জন্য তারা নট কোয়ালিফাইড হয়েছে। তো সেটার স্ক্রিনশট আমার কাছে আছে, সেটা তোমাদেরকে দেখাবো। হ্যাঁ, তবে এরকম অনেক স্টুডেন্ট রয়েছে, তারা অনেকে পাস করেছে, তারা আমাকে অনেক কনগ্রাচুলেশন জানিয়েছে যে ইন্টারভিউতে হেল্প করার জন্য। তো সেটা কোনো ম্যাটার, আমি এই মুহূর্তে সেটা নিয়ে কোনো কথা বলতে চাচ্ছি না। কথা যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে যারা কোয়ালিফাই করতে পারলে না, তাদের আগে ব্যাপারটা দেখে নিই, তারপর তোমাদের যারা আগামী দিনে যারা WBP-তে এক্সাম দেবে তো তাদের সম্পর্কে একটি বার্তা রয়েছে। তো চলো আজকে ভিডিওটা স্টার্ট করা যাক। ফার্স্টেই আমরা দেখব যে চিরঞ্জিত দাস নামে একটি ক্যান্ডিডেট, আমি রোল নাম্বারটা তোমাদেরকে দেখাতে পারবো না, বিকজ এটা একটি কনফিডেন্সিয়াল ব্যাপার। তো রোল নাম্বার নাই, জাস্ট নাম দেখো, চিরঞ্জিত দাস। দেখো এ ফাইনাল কাট অফ কত গেছে, দেখো OBC-দের OBC হিসাবে কোয়ালিফাই, তো OBC দেখো 53.67। তোমরা যদি জুম না দেখতে পারো, আমি এখানে লিখে দিচ্ছি, 53.67 হলো OBC-র কাট অফ। কিন্তু সেই ব্যক্তি ফাইনাল কাট অফ দেখো সে কত পেয়েছে, সে পেয়েছে 53.08, অর্থাৎ 0.59-এর জন্য নট কোয়ালিফাইড। ভাবতে পারছ যে 0.59-এর জন্য হি ইজ নট কোয়ালিফাইড টু দ্য পোস্ট অফ দ্য WBP কনস্টেবল। আরও আছে, নেক্সট দেখো রয়েছে, এটা একটু বোঝা যাচ্ছে না, কুমার সানু বর্মন নাম রয়েছে। দেখো ফাইনাল কাট অফ কত গেছে, এসসি এটা হচ্ছে ওয়ার্ডারের জন্য, হ্যাঁ এটা হচ্ছে ওয়ার্ডারের জন্য ফাইনাল কাট অফ কত গেছে, 58.92, অর্থাৎ 58.92। আর যেখানে ও এখানে স্কোর করেছে 58.75, জাস্ট আনবিলিভেবল, মাত্র কিছু পয়েন্ট নম্বরের জন্য কিন্তু হি ইজ নট কোয়ালিফাইড। কতটা খারাপ লাগে এই পজিশানে এসে, যে মাত্র যেখানে আমি মাত্র 1.1, মাত্র 2.5, মাত্র 2.0 এরকম একটা নম্বরের জন্য যখন কোয়ালিফাই করতে পারছি না। হ্যাঁ, এই ঘটনাটা অনেকের সাথেই ঘটে, বাট এবার মনে হচ্ছে ব্যাপারটা একটু অনেক বেশি, কারণ গত বছর অর্থাৎ 2017-18 সেশন যেটা রয়েছিল, বা 18-19 যে সেশনটা রয়েছিল, অর্থাৎ আগের যে WBP কনস্টেবল 5702 ভ্যাকান্সির জন্য, তাদেরকে কিন্তু এতটা বা এত লোকের কিন্তু বা এত স্টুডেন্টের কিন্তু এই অবস্থা হয়নি যেটা কিন্তু এবছর হলো। সো কম্পিটিশনের লেভেল বাড়ছে। আমি তোমাদেরকে আরও কিছু স্ক্রিনশট দেখাচ্ছি, এটাও দেখো, এটা কিন্তু WBP কনস্টেবলের OBC ক্যাটাগরি, দেখো সেই কাট অফ 53.67, OBC বি, ওকে, যেখানে এ স্কোর করেছে 53.25। এই হচ্ছে ব্যাপার, যে প্রত্যেকটা স্টুডেন্টের একটা ব্যাপার হয়ে গেছে, যারা ফেল করেছে ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু এই ব্যাপারটা দেখা যাচ্ছে যে ফাইনাল স্কোর যেটা, সেখান থেকে কিন্তু কাট অফটা একটু বেশি গেছে, একটু বলতে পয়েন্ট, তাও সেটা পয়েন্টে, কোনো 1, 2, 3, 4 নয়, জাস্ট পয়েন্টে কিন্তু বেশি গেছে, এটা কিন্তু এবছর অনেকটা বেশি দেখা দিচ্ছে। অর্থাৎ কম্পিটিশান বাড়ছে, এবার আমরা বা ইউটিউবার বা তুমি বলতে পারো যে কোনো কোচিং সেন্টার থেকে যেটা আইডিয়া করা হয়েছিল যে এই বছরের কাট অফ কমে যাবে 50-এর ভিতর, কিন্তু কাট অফ থাকবে। আবার অনেক কোচিং সেন্টার তো এটাও বলেছিলো যে 45 থেকে 47-এর মধ্যে কাট অফ থাকবে, ডোন্ট ওয়ারি, স্টুডেন্টদেরকে অভিভূত করেছিল, বাট দ্যাটস সেটা হয়নি। এবার কিন্তু জেনারেলি কাট অফ 56 চলে গেছে, অর্থাৎ কেউ এক্সপেক্টেডই করতে পারেনি যে কাট অফটা এতটা যাবে। অর্থাৎ কী বলবো, যেহেতু কম্পিটিশান বাড়ছে সেহেতু কিন্তু সব দিক থেকেই এবার একটু চাপের ব্যাপার রয়েছে। দেখো এবছরে কিন্তু নিউ ভ্যাকান্সি বার হবে, নিউ ভ্যাকান্সি কবে বার হবে সেটা তোমাদেরকে আমি একটু 2-1 দিন মধ্যেই তোমাদেরকে জানিয়ে দেবো ব্যাপারটা নিয়ে, বাট সে ব্যাপার নিয়ে আমি এখন যাচ্ছি না। এখন যেটা মেন ব্যাপার সমস্যা হচ্ছে, পরবর্তীতে এবছর যাদের হলো না, বা যারা নতুন ফ্রেশার, যারা WBP-র জন্য যারা প্রিপারেশান নেবে,
তাদেরকে একটা কথাই বলবো যে প্রিপারেশনের লেভেল বাড়ছে। দেখো 2015-তে একবার কাট অফ গেছিলো তোমার সম্ভবত 55, আই থিঙ্ক, আমার যতদূর মনে পড়ছে, বাট আমার এই মুহূর্তে খেয়াল করছে না, বাট 50-এর ঘরে কিন্তু কাট অফটা ছিল, এটুকু আমি বলতে পারি। সেই 2015 যেখানে ভ্যাকান্সি অনেক কম ছিল, কিন্তু 2018-19 যে সেশন, সেই সেশনটাতে কাট অফ গেল 47.75, ৫৭০২টি ভ্যাকান্সির জন্য। কিন্তু এবছর যেখানে ভ্যাকান্সি সংখ্যা 8,419, যেখানে কাট অফ চলে গেল তোমার 56, অর্থাৎ আগের বছরের থেকে ভ্যাকান্সিও বেশি, কাট অফও বেশি। অ্যাকচুয়ালি ভ্যাকান্সি বেশি হলে কাট অফ কমার কথা, কিন্তু সেটা কমেনি, সেটা কিন্তু বেড়ে গেল। সো ইনক্রিজড হচ্ছে কাট অফ। তো তোমাদের এবার আর একটা স্টুডেন্ট যে এবার এক্সাম দিয়েছিল তার একটি কথা আমি শুনে নেব, মানে কথা তো নয়, তার একটা টাইপ করেছিল আমাদের, যে আমি যে ভিডিওটা পোস্ট করেছিলাম সেখানে সে কী বলেছিল, দেখো দেখো কী বলছে। অন্তর বিশ্বাস লেটে নাম, দাদা আমার বেঁচে থাকার কোনো অধিকার নেই, আমি 48.92 হয়েছে, মাত্র টু পয়েন্ট ফাইভ কম পেয়েছি, এই অভাগা মুখার কারো দেখাবো না, কথা দিলাম এ জীবন যুদ্ধে জিততে পারলাম না, তবে আর বেঁচে থাকার কী লাভ। দেখো একটা আবেগঘন একটি কমেন্ট এর কাছ থেকে পেয়েছি আমরা, একটি আবেগঘন একটি কমেন্ট, অর্থাৎ হি ইজ টোটালি ডিপ্রেসড, পুরোপুরি ডিপ্রেসডে চলে গেছে, যে এভাবে মানে এটা সে কোনো দিন এক্সপেক্টেড করতে পারেনি যে 0.25-এর জন্য কমে যাবে। দেখো আমি তোমাদেরকে প্রত্যেককে একটা কথা বলছি, যাদের এরকম একটা স্কোর দাঁড়িয়েছে, যাদের মধ্যে একটা কনফিডেন্স রয়েছে যে আমার এর থেকেও নাম্বারটা বাড়বে কিছুটা হলে, তাদেরকে আমি সরাসরি বলছি যে প্লিজ তোমরা আরটিআই করো। আরটিআইয়ের অপশান কিন্তু খুলে দেওয়া আছে তোমাদের সামনে। আরটিআই কিন্তু 2005 সালে, এই যে তথ্য জানার অধিকার আইন 2005 সালে কিন্তু আছে, তাই তোমাদের জন্য কিন্তু এটা খুলে দেওয়া আছে, তাই তোমরা কিন্তু ক্লিয়ারলি আরটিআই করতে পারো। আরটিআই থেকে কিন্তু তোমরা তোমাদের ইনফরমেশান জেনে নিতে পারো, যদি তোমাদের ভিতরে কোনো কনফিডেন্স থেকে থাকে। তো একটা কথাই বলবো, যেভাবে দিনের পর দিন যেভাবে কম্পিটিশন বাড়ছে ডাব্লিউপি কনস্টেবল, আমি হয়তো ভেবেছিলাম এবছর কাট অফ 51-52 যাবে, বাট তার থেকেও এতটা বেশি যাবে সেটা আমিও এক্সপেক্টেড করতে পারিনি। সো যেভাবে বাড়ছে তাতে করে কিন্তু প্রিপারেশান যদি না থাকে ঠিকঠাক, তাহলে কিন্তু কোনোভাবেই কোয়ালিফাই করা সম্ভব নয়। এখানে একটা মেন সমস্যা যেটা হয়েছিল এবার সেটা হচ্ছে ইন্টারভিউ নিয়ে, ইন্টারভিউ নিজের ফুলি সিস্টিকে হয়েছিল। তো এক্ষেত্রে কিন্তু ইন্টারভিউয়ে জাস্ট ইন্টারভিউটা হয়তো নেওয়া হয়েছিল, আমি ঠিক বলতে পারবো না ব্যাপারটা, বাট একটা কথা তোমাদেরকে বলে দিই, নেক্সট টাইম যখন এক্সাম হবে একটা জিনিস মাথায় রাখবে, অনেক স্টুডেন্ট রয়েছে, আমি বলতে পারি ডাব্লিউপি কনস্টেবলে 100% স্টুডেন্টের ভিতর 75-80% স্টুডেন্ট এমন রয়েছে যারা কিন্তু ইংলিশের উপর অনেক কম চুরি, অর্থাৎ ইংলিশ তোমরা পারো না, যেখানে ইংলিশের মার্কসটা থাকে 25, ইন্টারভিউ থাকে 15, অর্থাৎ মনে রাখবে এই 40 নাম্বার তোমার ভিতর তোমার মধ্যে নেই। আমি ইংরেজি যারা পারে না তাদের কথা বলছি, 25 আর 15, টোটাল 40 নম্বর তোমার হাতেই নেই, এটা ভেবে কিন্তু এক্সাম দাও, 40 নম্বর তোমার হাতে নেই, বাকি রইল ষাট নাম্বার, এই ষাটের ভিতর তোমার এক্সাম হবে, সেভাবে কিন্তু প্রিপারেশান নিতে হবে, কারণ তুমি ওই 40 নম্বর তুমি কখনোই ধরে পাবে না, তারা কত দেবে ইন্টারভিউ তো তুমিই জানো না, বা তুমি ইংরেজিতে ঠিক কতগুলো কালেক্ট করতে পারবে সেটা তুমিও জানো না। সো এই 60-র ভিতর তোমাকে এক্সাম দিতে হবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে অলওয়েজ, এটা কিন্তু মাথায় একদম গিথে নিতে হবে। ওকে, তো আজকে ভিডিওটি কেমন লাগলো একটু জানিও তোমার কমেন্ট বক্সে, তো ভিডিওটি লাইক করলে অনেক ভালো লাগে। তোকে বন্ধুরা দেখাবে পরবর্তী ভিডিওতে।